সাত সকালে পুড়ে ছাই ফুলবাড়ির একটি ভুষি কারখানা। জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে ভুষি এবং কাঠের জ্বালানি মজুত রাখা ছিল। জানা গেছে এই ভুষিগুলি দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি, কারখানার মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে, সেখানে একটা আপনার ফ্যাক্টরি আছে, ওই ফায়ারউড ডাস্ট ফায়ারউড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল। গাড়ি একটা এসছে, আমরা আমার গাড়ির জলে তো হয়নি, এনাদের পাশে সব সিস্টেম করা আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেমটাই করা থাকে এদের, মানে মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি। গাড়ি একটাই এসছে, ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে, আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট, সেগুলোর ভ্যালুয়েবল তো বলতে হবে না, সেগুলোই আগুন লেগেছে, একটা পাটে লেগেছে, পুরো জন্য একটা মোটামুটি একটা পাটে লেগেছে। আমাদের নিয়ার অ্যাবাউট 4:45 মতো। কি নাম আপনার? স্টেশন অফিসার রাজীব কুমার কুণ্ডু, ফুলবাড়ি ফায়ার ব্রিগেড। আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি পরিস্থিতি? তখন আগুন জ্বলছিল একটা পাটে, মানে হোল ফ্যাক্টরি না, একটা পাট, একটা পাটে মোটামুটি আগুনটা লেগেছে, যেহেতু ওখানে যখন মানে আপনার মেশিনের আছে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল। খুব একটা হাজার্ড নেই, কোনো মানে ম্যান ইনভলভ নেই, ভয় কোনো কারণ ছিল না, আগুন নেমে গেছে এখন। এটা আমি শুনলাম বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে, এসছি কি আমার বগলে ফ্যাক্টরি আছে, আমাদেরও অনেক কিছু জ্বলে গেছে এর থেকে এর লাইনের জন্য। তারপরে দেখছি আর এইটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে, এটা এখানে থাকাই দরকার না, এটা এই লাকড়ি বানায়, এই ভুষি দিয়ে লাকড়ি বানায়, দেখছেন না ওই লাকড়ি, এটা এ তো এখানে ফ্যাক্টরি আছে, এখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে, এটা কি? হ্যাঁ হ্যাঁ অবৈধ আছে, আপনারাই দেখুন না কি এটা কি এখানে রাখা উচিত আছে, এই ফ্যাক্টরিটা এখানে থাকার উচিত। আগুন লেগেছে কখন? আগুন লেগেছে তো আমরা বলতে সঠিক বলতে পারবো না, আমরা ঘুমাইছিলাম, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5:30 দিকে। কি দেখেছিলেন তখন? তখন দেখছি স্যার ওখানে আগুন জ্বলতেছে, ব্যাপারটা কি দৌড়া দৌড়ে করতে করতে এইটা, তারপর ফায়ার ব্রিগেড এসে, তারপর হ্যাঁ। তো এটা কি তৈরি হতো এখানে? এটা কাঠের ভুষি দিয়ে নাগরির মতন তৈরি, কাঠের ভুষি দিয়ে নাগরির মতন তৈরি হতো, কয়লা মতন সিস্টেম। অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়। আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9933176656 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9734965214 এই নাম্বারে। ওয়েবসাইট https://www.terainursing.com।